আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে একদম ভিন্ন ধরনের একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব, আর আমার ঘরের কিছু মেম্বারের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। আমার ঘরে যে বিল্লু বাচ্চারা আছে তাদের সাথে আপনাদের আমি পরিচয় করিয়ে দেব। ওরা তিনজন, লিও, পুচকুরানি আর হাওয়া, ওরা কিন্তু আমার পরিবারের সদস্য বটে। এটা হচ্ছে ওদের সকালের নাস্তা। মাঝে মাঝে কিন্তু এই নাস্তাটা আমি ওদের সকালে দিয়ে থাকি, সবসময় না। ও হচ্ছে হাওয়া, আমার পিল্লু বাচ্চার মধ্যে সবচেয়ে ছোট মেম্বার। সে ঘরের সবচেয়ে ছোট যেহেতু, দুষ্টও কিন্তু অনেক বেশিও। ও এটা করবে, ও সেটা করবে, ওর দুষ্টামি লিস্ট কিন্তু অনেক বড় থাকে। কিন্তু যখনই ওকে শাসন করতে আসি কিংবা বকা দিব, তখনই ওর ইনোসেন্ট চেহারা দেখা করতে ইচ্ছা করে না। ও এমন একটা ভাব করে যে ও কিছুই বুঝতেছে না, ও কিছুই করেনি। সারাদিন খেলাধুলা, খাওয়া দাওয়া আর ঘুমই ওর কাজ। ও মার্জনের সাথে কিন্তু খেলেও বটে, কিন্তু মার্জনের সাথে খেলার সাথে সাথে কিন্তু মার্জনের সাথে ঝগড়াও করে। মাঝে একটু পরপর এসে আমাকে বিচার দিবে, হাওয়া এটা করেছে, হাওয়া ওইটা করেছে, হাওয়া ওর খেলা নিয়ে নিয়েছে। ও বলতে পারে, কিন্তু পুচকু আর লিও বলতে পারে না। পুচকু আর লিওকেও কিন্তু অনেক বিরক্ত করে। বিরক্ত করলেও কী হবে, ও কিন্তু আদরও করে মাঝানের সাথে, কিন্তু অনেক সুন্দর করে খেলাও করে, আবার মাঝানকে কিন্তু আদরও করে দেয়। পুচকু আর লিওকেও কিন্তু অনেকটা আদর করে। যখন ওকে আমরা নিয়ে আসি, তখন কিন্তু হাওয়া মুভিটা রিলিজ হয়, আর আমরা মুভিটা দেখে এসেছিলাম। তো ওর গায়ের রঙটাও ছিল সাদা কালো, তো সে থেকে ওর নামটা রাখা হয়েছে হাওয়া। ওদের জন্য খাবার রেডি করছিলাম, এটা হচ্ছে মুরগির গোস্ত। তো যখনই আমি খাবারটা রেডি করতে যাব, তখনই ও আমার পায়ের সামনে এসে বসে ম্যামে করতে থাকবে, এছাড়া কিন্তু আসবে না। কিন্তু যখনই আমি খাবারটা রেডি করব, তখন ও সহ্য হবে না, ও ম্যামে করতে থাকবে। একটু আগে কিন্তু ওকে খাবার দিয়েছিলাম, কিন্তু আবারও ক্ষুধা লেগে গিয়েছে। ছোট বাচ্চা তো কিছুক্ষণ পর পরই ক্ষুধা লাগে, তাই আমার কাছে আবারও ম্যামে করছিল, তো ওকে খাবার দিয়ে দিলাম। ও যে শুধু দুষ্টামি করে এমনটা কিন্তু না, ও কিন্তু আমাদের কাজে সাহায্যও করে। যে কোনো কাজ যখন করতে যাব, তো ও আমার সাথে সাথে আসবে, আর ওই কাজটা করার জন্য অনেক বায়না ধরবে, কাজ শেষ না হওয়া পর্যন্ত পিছু পিছু ঘুরতেই থাকবে ও। ও হচ্ছে পুচকুরানি, বিড়ালের মধ্যে ও হচ্ছে মেঝো। ও কিন্তু বাবার খুব আদরের একটা বাচ্চা। বাবার আদরের বলার কারণ হচ্ছে ও কার কথা শুনবে না, কিন্তু শুধু বাবার কথা শুনবে। মাঝে না বাবা যখন অফিস থেকে আসে, তার ডাকও দিতে হবে না, তার ভয়েসটা যখন শুনবে, ও যেখানেই থাকুক, যত গভীর ঘুমিয়েই থাকুক না কেন, ও দৌড়ে চলে আসবে, এসে ম্যামে করতে থাকবে, যতক্ষণ পর্যন্ত কুলে না নেবে। এছাড়া আমি যতই ডাকি না কেন, ও কিন্তু আসবে না, ওর বাবার কথাই ও শোনে। এছাড়া সব বায়না কিন্তু ওর বাবার কাছেই ধরে, শুধু খাওয়ার সময় আমার কাছে আসে, কারণ খাবারটা তো আমিই দিই। হাওয়া আর পুচকুরানি একসাথে অনেক খেলাধুলা করে, কিন্তু মাঝে মাঝে কিন্তু পুচকুকে খেলনা দিতে চায় না। তো সেদিন বিকেলবেলা পুচকুরানি খেলনা দিয়ে খেলছিল, তো হাওয়া যায়, তো ওকে খেলনা দিবে না, তো ও কামড় দিয়ে চলে যাচ্ছিল। হাওয়া কিন্তু ওর পিছনে লুটুপুটু খেয়ে দৌড়াচ্ছিল যতক্ষণ পর্যন্ত পেরেছে, কিন্তু যখনই বিছানার উপর উঠে গিয়েছে, তখন ও পারেনি আর উঠতে। পুচকু একা বিছানার উপর উঠে খেলা করছিল, আর দেখছিল নিচে হাওয়া কি করে। হাওয়া তো কষ্টে চলে যাচ্ছিল। যখন পুচকুরানি খেলা শেষ হয়ে গিয়েছিল, তখন এই খেলনাটা কিন্তু আমি হাওয়াকে দিই। তো এটা দেখে কিন্তু পুচকুরানি রাগ করেছে, আর রাগ করে সে বিছানার নিচে চলে গিয়েছিল। সারাদিন কিন্তু ওদের এই খুনসুটি লেগেই থাকে, এই ঝগড়া করবে, এই খেলবে, এই মারামারি করবে। পুচকু কিন্তু খুবই অভিমানে আর একটুতে রাগ করে। পুচকু যখন আদর খেতে আসবে, তখন অন্য কেউ আসলে কিন্তু সে আর আদর খাবে না, সে অভিমান করে এক কিনারে গিয়ে বসে থাকবে।
এটাই হচ্ছে আমাদের পুচকুরানি, বাবার আহ্লাদে আর হচ্ছে অভিমানী মেয়ে। ও হচ্ছে লিও, আমার বিড়ালের বাচ্চার মধ্যে সবচেয়ে বড় বাচ্চা হচ্ছে ও, আর ওই আমার প্রথম বাচ্চা। ও কিন্তু খুবই লক্ষ্মী আর খুবই ভদ্র একটা বাচ্চা, মাশাল্লাহ। ওকে যখন আমি ফার্স্ট আনি তখন ওর বয়স ছিল 3 মাস, আর সত্যি বলতে আমি প্রথম প্রথম বিড়ালা বাচ্চা প্রচুর ভয় পেতাম, কিন্তু ও এত লক্ষ্মী ছিল, ও কখনো কোনো কামড় কিংবা আঁচড় খেলার ছলেও আমাকে দিত না। ও বুঝতো মনে হয়, ও কখনো ওইরকমভাবে আমার সাথে খেলা করতে আসতো না, কিন্তু মাঝে বাবার সাথে কিন্তু ঠিকইভাবে খেলতো। ওর যখন আদরের প্রয়োজন হতো কিংবা ঘুমাবে, ও ছোটোবেলায় কিন্তু আমার কোলে ঘুমাতো, মাঝান এক পাশে ঘুমাতো, মাঝানকে ঘুম পাড়াতাম, আরেক পাশে ও আসতো ঘুমাবে, ম্যামে করতো, তো ওকে নিয়ে আমি শুয়ে থাকতাম। যখন আমি কিংবা মাঝান বাবা বাসায় থাকি না, তখন কিন্তু লিও মামা করে ডাকে। অনেকের কাছে এটা হয়তো বা হাস্যকর মনে হবে, কিন্তু সত্যি ওই স্পষ্ট ভাষায় মামা করে ডাকে। তখন যদি আমি কিংবা মাঝানের বাবা গিয়ে জিজ্ঞাসা করি কী হয়েছে, তখন কিন্তু চুপ হয়ে যায়, মানে আমাদের না দেখতে পেলে ওর মামা ডাকা শুরু হয়ে যায়। ও এভাবে মামা করে ডাকে বলে হয়তো ওর প্রতি আমার বেশি ভালোবাসা। ওর চলাফেরা সব দিক দিয়েই ও অনেকটা ভিন্ন পুচকু আর হাওয়ার থেকে। লিও ছোট থেকেই একটু অসুস্থ, তো ওর ট্রিটমেন্ট চলছে, আপনারা দোয়া করবেন ও যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে শেয়ার করবেন, আর ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করবেন, আর ওদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওদের সবসময় সুস্থ রাখে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।